হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পড়তে চলেছি গ্রেস ওগোটের লেখা একটি শর্ট স্টোরি, দ্য গ্রিন লিভস। এই গল্পটিতে আমরা আফ্রিকার একটি উপজাতীয় সংস্কৃতির পরিচয় পাই। গল্পটি আমরা ডিটেলসে আলোচনা করব, তো তার আগে গ্রেস ওগোট অর্থাৎ লেখক সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন। তো 1930 সালে গ্রেস ওগোটের জন্ম হয়। 1960 দিকে তিনি প্রকাশিত করেছিলেন একটি আফ্রিকান জার্নাল যার নাম ব্ল্যাক অরফিয়াস। আর এখানেই দ্য গ্রিন লিভস ফার্স্ট প্রকাশিত হয়। পরবর্তীতে 1968 সালে প্রকাশিত হয় ল্যান্ড উইদাউট থান্ডার। এখানেই পরবর্তীতে পাবলিশড হয়েছিল দ্য গ্রিন লিভস। গ্রেস ওগোটের প্রথম বিখ্যাত উপন্যাস ছিল দ্য প্রমিস ল্যান্ড। তিনি একজন লেখিকা তো ছিলেনই, কিন্তু লেখিকা হওয়ার পাশাপাশি তিনি একজন টিউটর ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, আর এরপর তিনি কেনিয়া সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারও হয়েছিলেন। এরপর আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। তো দ্য গ্রিন লিভস লিখেছেন গ্রেস ওগোট। এখানে আমরা প্রথমে ক্যারেক্টারগুলি সম্পর্কে জানব। ক্যারেক্টার হিসেবে মেন যিনি প্রোটাগনিস্ট, নায়িকা, গল্পের প্রধান চরিত্র, সম্মানীয় এবং শক্তিশালী একজন ব্যক্তি। এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে তার একটা বেশ নাম ডাক রয়েছে। অনেকগুলি স্ত্রী সন্তানের পাশাপাশি অনেকগুলি জমিজমাও তার রয়েছে। আর তার স্ত্রী ছিলেন নায়ামুদে, যিনি নায়িকাকে খুব সাপোর্ট করতেন প্রত্যেকটি বিষয়ে, এবং নায়িকার ব্যক্তিত্ব তিনি কোনো কিছুই ভাবতেই পারতেন না, যে কারণে নায়িকার এবং নায়ামুদের সম্পর্ক খুবই গভীর এবং মধুর ছিল। এরপর যে ক্যারেক্টার ওমরো, ওমরো হচ্ছে নায়িকারের একনিষ্ঠ বন্ধু। গল্পে আমরা দেখব তিনি চোরকে ধরতে গিয়ে আহত হন, আর নায়িকা তার ক্ষত সারানোরও চেষ্টা করেন। এরপর যে ক্যারেক্টারটি আছে ওলিয়েলু, তিনি গ্রামের সর্দার ছিলেন। এই গ্রামের সর্দারকে সকলেই বেশ মান্য করে চলে। আসলে তিনি একজন জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, তবে ইংরেজ সরকারের বারবারণে তিনি অত্যন্ত চিন্তিত। আজকাল আবার ইংরেজদের নিয়ম এই উপজাতিদের উপর চাপিয়ে দেওয়াতে সকলে মানে বিরক্তও হয়ে যাচ্ছে। তাই পূর্বপুরুষদের দেওয়া রীতিনীতি মানা তার পক্ষে কষ্টকর হয়ে উঠেছিল। এই গল্পে আমরা তিনজন চোরকেও দেখতে পাবো। তার মধ্যে একজন চোর ছিলেন যার কথা বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে, তার নাম কেউ জানে না। এই চোরকে প্রথমে সকলে মিলে প্রহার করে এবং তাকে সবুজ পাতার নিচে সকলে মিলে চাপা দিয়ে রাখে। আর এরও কিন্তু এই গল্পে বেশ অবদান ভালোই আছে। আর তাকে চাপা দিয়ে রাখা হয় যাতে রাতের মধ্যে সে মারা যায়। তবে মধ্যরাতে তার কাছে থাকা টাকাগুলি নেওয়ার জন্য নায়িকার কিন্তু তার কাছে আসে, তবে দুর্ভাগ্যজনিত বশত চোরটি নায়িকারকে মেরেই পাতা চাপা দিয়ে রাখে। এরপর আরও একটি ক্যারেক্টারকে দেখতে পাবো, ইউরোপিয়ান পুলিশ অফিসার। এই ইউরোপিয়ান পুলিশ অফিসার যখন জানতে পারেন যে চোরকে গ্রামে সকলে মিলে এইভাবে মেরেছে, তখন পুলিশ অফিসার সেই গ্রামে আসে এবং সবাইকে নিয়ম বোঝাতে থাকে এবং তারা কি দোষ অন্যায় করেছে সেটা বোঝাতে থাকে। কিন্তু সবাই তার হচ্ছে কথার বিরোধিতা করে, সেই গ্রামের সকলেই তার কথার বিরোধিতা করে। এই পুলিশ অফিসার, ইউরোপিয়ান পুলিশ অফিসার, তার প্রধান কাজ ছিল ইউরোপীয় এবং স্থানীয় বিচার ব্যবস্থার মধ্যে মূল্যবোধের পার্থক্যটা সবাইকে বুঝিয়ে দেওয়া। একটি পশ্চিমা আইনি ব্যবস্থা প্রয়োগ করে ইউরোপীয় পুলিশ অফিসার একটি ঔপনিবেশিক মানসিকতার প্রতিনিধিত্ব করে, যা আফ্রিকান সংস্কৃতিকে পশ্চাৎমুখী এবং ইউরোপকে উচ্চতর হিসেবে দেখায়। আরও একটি ক্যারেক্টারকে আমরা এখানে দেখতে পারবো, নায়িকার স্কোওয়াইফ। চোরকে মেরে আসার পরের দিন নায়িকারের যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন নায়িকারের এই দ্বিতীয় স্ত্রীকে দেখে মনে হচ্ছিল না তার কোনো রকম খারাপ লাগা কিংবা কোনো রকম অনুভূতি নায়িকারের প্রতি আছে। আর এই নায়িকারের স্কোওয়াইফ যার কথা বলছি, ইনি হলেন নায়িকারের দ্বিতীয় স্ত্রী। আসলে আফ্রিকার কিছু ঐতিহ্যবাহী সমাজ স্বামীর অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে একাধিক স্ত্রীর অনুমতি দেয়। তাই ইনি হচ্ছেন, যেহেতু প্রথমেই বলেছিলাম যে নায়িকারের হচ্ছে অনেকগুলো স্ত্রী আছে, তার মধ্যে ইনিও আছে। তো ক্যারেক্টারগুলি নিয়ে আমরা একটু আলোচনা করলাম, এরপর মেন গল্প নিয়ে এবার আলোচনা করব। তো তখন রাত বেশ গভীর, সকলেই নিজ নিজ গৃহে ঘুমাচ্ছে। নায়িকারও তার স্ত্রী নায়ামদের সাথে ঘুমাচ্ছে। তো নায়িকারের হঠাৎ করে একটা স্বপ্ন তিনি দেখতে শুরু করলেন, যে একটা হৈহট্টগোল হচ্ছে এবং সঙ্গে পদধ্বনিও শোনা যাচ্ছে। তবে নায়িকারের একবার যেন মনে হলো এটা স্বপ্ন নয়, বাস্তবেই কোনো একটা হট্টগোলের আওয়াজ তিনি পাচ্ছেন।
তবে চোখ খুলে স্ত্রী নায়মদিকে তিনি দেখতে পেল না। একটু চিন্তার সঙ্গে চাদরটা গা থেকে সরিয়ে দরজার কাছে তিনি এগিয়ে গেলেন, কিন্তু দরজাটাও খোলায়। এরপর স্ত্রীর উপর তিনি একটু রেগে গেলেন যে তার বিবেচনা দেখে দরজা খুলে রেখে হঠাৎ করে মাঝরাতে সে কোথায় চলে গেল। এ নিয়ে একটু বিরক্তিও প্রকাশ করলেন, সঙ্গে চিন্তাও একটু হলো। এরপর সে বাইরে বেরিয়ে এলো। নায়মদির কোনো খবর নেই, কিন্তু গ্রামে বিস্তর হইচই হচ্ছে, কারা যেন ছুটে ছুটে আসছে। নিমিষের মধ্যেই তিনটি লোক রুদ্ধশ্বাসে ছুটে পালালো। গ্রামবাসীরা তাদের পিছন পিছন ছুটে আসছে। গ্রামবাসীরা চোর চোর বলে চিৎকার করতে লাগলো। চোরের কথা শুনে নায়গার সতর্ক হয়ে উঠল। কয়েক মাস চোরের উপদ্রব খুব বেড়েছে। নায়গারও গ্রামবাসীদের সঙ্গে চোরের পিছন পিছন ছুটতে শুরু করে দিল। চোরেরা ভাবতে লাগলো যে ধরা পড়লে তাদের আর বাঁচার উপায় নেই, কারণ আফ্রিকার ওই রকম গ্রাম এলাকায় তাদের নিয়ম যে চোর ডাকাত ধরা পড়লে তাদেরকে সেখানেই মেরে ফেলা হবে। এক চোর সুযোগ বুঝে একটি জঙ্গলের মধ্যে ঢুকে গেল, তবে তার আর কোনো সন্ধান পেল না গ্রামবাসীরা। অবশ্য চারদিকে যা ঘুটঘুটে অন্ধকার, সামনের মানুষটিকেই ঠিক করে দেখা যায় না, আর চোর খুঁজে পাওয়া তো দূরের কথা। আর এক চোর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিল। বেশ বড় নদী, কায়দা না জানলে বাঁচা অসম্ভব। তবে দ্বিতীয় চোরটিও কোনো রকমে গ্রামবাসীদের হাত থেকে বেঁচে পালিয়ে গেল, আর পালানোর আগেই ছুরির এক কোপ বসিয়ে দিল ওমরোর কাঁধে। আঘাত তেমন গুরুতর নয়, তবে রক্ত ঝরছে। তৃতীয় চোরটি অবশ্য ধরা পড়েছে, প্রাণপণে দৌড়াতে গিয়েও হোঁচট খেয়ে পড়েছে বেচারা। হাতে পেয়েই তৃতীয় চোরকে উত্তম মাধ্যম মারল গ্রামবাসীরা। চোরের তো প্রায় মরমর অবস্থায়, চোখে ধোঁয়াশা দেখছে। মারের চোটে চোরের দেহ ক্রমশ শীতল হয়ে পড়ল। মারের চোটে ওমরও হঠাৎ করে বলে উঠল যে আর মারতে হবে না, চোরটা তো প্রায় মরেই গেছে, যে কোনো সময় এমনিতেই মরে যাবে। আর চোরের মৃত্যু নিজের চোখে দেখা দুর্ভাগ্য ডেকে আনে। মানে সেখানকার যেহেতু গ্রাম এলাকা, তো সেখানে অনেক কুসংস্কার জাতীয় এরকম ছিল যে তারা, এ গল্পে আমরা দেখব যে অনেক কুসংস্কার জড়িত অনেক কথাবার্তা এখানে পাবো। তো ওমরও বলছে যে চোরের মৃত্যু নিজের চোখে দেখা মানে দুর্ভাগ্য ডেকে আনে, তাই চোরকে এখানেই ফেলে দিয়ে যায়। রাত অনেক হয়েছে, ভোরে সবাই আবার ফিরে আসবো, ততক্ষণে চোরের প্রাণটুকুনও বেরিয়েই যাবে। তবে যাওয়ার আগে তারা আবার কোনো একটি কুসংস্কার মেনে চোরটিকে সবুজ রঙের পাতা দিয়ে ঢেকে দিয়ে গেল। অবশেষে সবুজ পাতা দিয়ে কেন ঢেকে দিয়ে গেল, মানে গ্রিন লিভস গল্পটির নাম টাইটেলে, আসলে সবুজ পাতা দিয়ে চোরটির যে দেহটিকে সেটাকে কেন ঢেকে দিয়ে গেল, কারণ সবুজ পাতা মানে সবুজ, যখন হচ্ছে আমরা পতাকার রঙে ইউজ করি তখন আমরা বলি সবুজ মানে বিশ্বাসের প্রতীক, আর কোনোভাবে সবুজটা যেন বেঁচে থাকার একটা নতুন আশা জাগায়, রঙটার সাথে এরকম কোনো একটা কানেকশন আছে। তো যেহেতু চোরটাকে তারা মেরে ফেলেছে প্রায়, আর সবুজ পাতাটা যেটা এখনও মরেনি, মানে মরা পাতা না সবুজ পাতা, সে যেন কোথাও গিয়ে একটা মানে মৃত দেহটাকে তারা, মানে তারা একটা জীবিত মানুষকে মেরে ফেলেছে তার উপরে সবুজ পাতা দিচ্ছে, কোথাও গিয়ে এটা একটা হচ্ছে একটা ভূত ভয় আত্মা এ সমস্তর ব্যাপার, মানে সবুজ তাদের, তারা ভাবে যে সবুজ পাতা দিয়ে তারা যদি ঢেকে দেয় তাহলে হয়তো তার আত্মাটা বাইরে বেরিয়ে আসবে না, যেহেতু পাতাটা জীবিত সবুজ, তো তার আত্মাটা বাইরে এসে হয়তো মানে এরকম কোনো একটা কুসংস্কার জড়িত কোনো একটা কারণ আছে, যেই জন্য তাকে হচ্ছে মৃতদেহটিকে সকলে মিলে পাতা দিয়ে, সবুজ পাতা দিয়ে ঢেকে দিয়ে গেল এবং নিজ নিজ গৃহে সকলে মিলে চলে গেল। নায়গারের বন্ধু ওমরের সাথে নায়গার কিছু একটা কথা বলছিল, কিছু সময় কাটিয়ে সেও বাড়ি ফিরল। বাড়ি গিয়ে আবার সে কুসংস্কার অনুযায়ী একটু ছাই মুখে দিল, যাতে কোনো ভূত বা আত্মা তার আশেপাশে না আসতে পারে। আর তার স্ত্রীও তাকে কিছু জিজ্ঞাসা করলো না অত রাতে, কারণ তার ধারণা, যেহেতু প্রথমেই বললাম তিনি, তার স্ত্রী তাকে প্রচণ্ড ভালোবাসে এবং তার স্বামীকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন, তো ভেবেছে স্বামী হয়তো প্রচুর কিছু একটা কাজ করে এসে তাকে আর ডিস্টার্ব করবো না, তাহলে তার পরিশ্রম আরও বেড়ে যাবে কিংবা স্বামী রেগে যেতে পারে, সেই জন্য সে তার উৎসাহ কৌতূহল যেটা ছিল
সেটা সে সামলে রাখলো এবং ভাবলো আগামীকাল সমস্তটা শোনা যাবে। এরপর নায়িকার সকলে যখন শুতে গেল, নায়িকার ভাবলো, শুয়ে শুয়ে ভাবছে যে চোরটার কাছে যে নিশ্চয়ই চুরি করেছে, যেহেতু নিশ্চয়ই টাকা পয়সা কিছু আছে, আর চোরের কাছ থেকে টাকা নিয়ে নেওয়াকে তো আর চুরি বলে না, এছাড়াও মৃত্যুর পর সে আর টাকা দিয়েই বা কী করবে। নায়িকার উঠে বসলো এসব ভাবতে ভাবতে, পাশে স্ত্রী ঘুমিয়ে আছে, তো টাকার লোভ। আস্তে আস্তে সে বাড়ি থেকে বেরিয়ে এলো যেখানে চোরটিকে রাখা হয়েছে সেখানে যাবার উদ্দেশ্যে। তবে যেতে যেতে নানান রকমের ভূতের ভয় অবশ্য সে পাচ্ছিল, তবে লোভ জিনিসটা এমনই যে সেই সমস্ত ভয়কে যেন দূরে সরিয়ে দিল। একবার সে ভাবলো যে টাকার আর দরকার নেই, ফিরে যাওয়াই ভালো, একটা পায়ের মানে নিজের পায়ের আওয়াজ পাতা টাতার উপর দিয়ে খসখসে শব্দ হচ্ছে, তো সে একবার ভাবছে কেউ কি তাকে দেখছে, কিংবা তাকে কি সেই চোরটার কাছে যেতে দেখছে কি না, কিংবা তাকে কেউ ফলো করছে কি না, এই সমস্ত নানান কথা সে ভাবতে লাগলো। সেই জন্য সে একবার ভাবলো আর যাওয়ার দরকার নেই, বাড়ি ফিরে যাওয়াই ভালো। কিন্তু আবার সে ভাবলো এত দূর এসে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপর সে সেখানে গেল, সেখানে গিয়ে সে মৃতদেহটিকে খুঁজে পাচ্ছিল না প্রথমে, তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পেল চোরটিকে যেমনভাবে রাখা হয়েছিল সে ঠিক সেভাবেই আছে। চোরের পকেটে পুরো দেহে সে হচ্ছে হাত দিয়ে দিয়ে দেখলো, কিন্তু টাকা আর খুঁজে পাচ্ছে না। তারপর নায়িকার ঘাড়ের কাছে হাত দিয়ে বেশ একটু গরম অনুভব করতে লাগলো, কিন্তু তারপর টাকার থলিটাও পেলো। তো তার সে বেঁচে আছে কি না সেসব আর না দেখে টাকার থলিটা পেয়েছে, টাকার দিকে সে তার নজরটা দিল, হঠাৎ করে চোরের জ্ঞান ফিরে এসেছে এবং সে নায়িকারকে হঠাৎ করে আক্রমণ করে বসলো। নায়িকার কিছু বোঝার আগেই চোরটি নায়িকারকে সজোরে আঘাত করে মেরে ফেললো এবং সেখান থেকে সে পালিয়েও গেল। তবে চোরটি কিন্তু পালানোর আগে, মানে চোরের মনেও একটা কুসংস্কার, একটা ভয় কোথাও গিয়ে আছে, সেও কিন্তু নায়িকারের সেই মৃতদেহটির উপর পাতা দিয়ে ঢেকে দিল। যেমনভাবে তাকে সবাই পাতা দিয়ে ঢেকে সবাই চলে গেছিলো, তেমনভাবে সেও কিন্তু নায়িকারের দেহটিকে পাতা দিয়ে ঢেকে চলে গেল। অন্যদিকে সকাল হলো, রাতে যা কিছু ঘটে গেছে কেউই কিছু তেমন জানে না, মানে বাড়ির যারা স্ত্রী তারা কেউ কিছু জানে না। গ্রামের সর্দার সকলকে এক করলো এবং সবাইকে অর্ধেক কথা, মানে তারা যেটুকুনো জানে চোরকে কীভাবে মারা হয়েছে, কেন মারা হয়েছে, সেই সমস্তটা তাদের সবাইকে জানালো। আর নায়িকারের কথা পরবর্তীতে যা হয়েছে শুধুমাত্র নায়িকারই জানে, সে নায়িকা যেহেতু মারা গেছে তো নায়িকারের কথা কেউই আর জানে না ততক্ষণ। তবে তারপর কয়েকজনকে পুলিশ ডাকতে বলা হতো, যেহেতু ব্রিটিশরা আফ্রিকাকে নিজেদের উপনিবেশ বানিয়েছে তাই আফ্রিকানরা নিজেদের সমস্ত ঘটনা ব্রিটিশদেরকে বলতে বাধ্য ছিল। তবে গ্রামের সকলে ঠিক করলো যে তারা একটা পুলিশ আসার আগে একটা প্ল্যানিং করে নিল, পুলিশ আসলে তাদেরকে কী বলা হবে। তারা সকলে মিলে ঠিক করলো চোর মারা যেহেতু কোনো অপরাধ নয়, মানে সে চুরি করেছে তাই তাকে মারা হয়েছে, এটা কোনো অপরাধের বিষয় না তাদের কাছে, তাই পুলিশ এসে সকলকে যখন জিজ্ঞাসা করবে তখন সকলে মিলেই বলবে যে চোরটাকে গ্রামের সকলে মিলেই মেরেছে, যাতে পুলিশ তো নির্দিষ্ট একজনকে খুঁজবে, একজন অপরাধীকে খুঁজবে, কিন্তু যদি শোনে তারা যে গ্রামের সমস্ত লোকেরা মিলে তাকে মেরেছে, তাহলে সেই গ্রাম শুদ্ধ নিশ্চয়ই সবাইকে পুলিশে নিয়ে যাবে না, জেলে নিয়ে যাবে না। তো সেই জন্য তারা ঠিক করলো সবাই বলবে, সবাই একসাথেই বলবে যে সবাই মিলেই কিন্তু সেই চোরটিকে মেরেছে, আর যদি পুলিশকে ধরে নিয়েই যেতে হয় তাহলে সে গ্রামের প্রত্যেকটা মানুষকেই সেই থানায় নিয়ে যাবে। আর তারা জানে যে পুলিশটা এরকম করবে না, গ্রামের সবাইকে তুলে নিয়ে যাওয়া উচিত না, কিংবা তারা নিয়ে যেতে পারবে না, সেই জন্য তারা এই প্ল্যানিংটা আগের থেকে করে রাখলো। যাই হোক, পুলিশ এলো সেখানে, পুলিশ তাদেরকে নিয়ম কানুন বুঝিয়ে বলল আপনারা অন্যায় করেছেন, কাউকে মারার ক্ষমতা আপনাদের নেই, যদি লোকটি সত্যিই চোর হতো আদালতই তাকে শাস্তি দিত। এই সমস্ত কথা বোঝানোর পর কেউই, গ্রামের কেউই পুলিশের কথায় সায় দিল না, সকলে বিরোধিতা করলো। অবশেষে পুলিশটি মৃতদেহটিকে দেখতে এলো, যথারীতি পাতা সরানো হলো, তবে পাতা সরিয়ে সবাই রীতিমতো থতমত হয়ে গেছে, অবাক হয়ে গেছে, কীভাবে চোরের জায়গায় নায়িকার হেলো তারা কেউ বুঝতে পারছিল না। কিন্তু সকলে কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিল যে তাদের মধ্যে কিন্তু নায়িকার কোথাও নেই, কিন্তু তারা যে এইরকম মানে ভাবতেই পারেনি যে সেই চোরের জায়গায় নায়িকার চলে আসবে।
কে যেন একটা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। সকলেই রীতিমতো থমকে গেল, বাক্যহারা হয়ে পড়ল সকলেই। নাইগারের স্ত্রী নাইমুদে কান্নায় ভেঙে পড়লেন। নাইগারের মৃতদেহটিকে জড়িয়ে সে কান্না করতে লাগলো। পুলিশ শেষ পর্যন্ত নাইগারের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে সকলে বাধা দিতে লাগলো। তবে পুলিশ আর কারোর কথাই শুনল না, জোর জবরদস্তি করে তার নাইগারের দেহটিকে ময়নাতদন্তের জন্য পুলিশটা নিয়ে গেল। নাইমুদেকে সকলে সান্ত্বনা দিলে, নাইমুদে সকলে মিলে সান্ত্বনা দিচ্ছে যে মারা গেছে, কী করা যাবে, আবার সকলে মিলে ভাবছে যে তাহলে তারও কি আত্মা, এই সমস্ত নানান লোকে নানান কথা ভাবছে। কিন্তু এর মধ্যে নাইমুদে শুধু ভাবছে যে তার স্বামী তাকে সারা জীবনের জন্য একা করে দিয়ে চলে গেল। তো গল্পটি এখানে এভাবেই শেষ হলো যে নাইগার মারা যাচ্ছে এবং নাইমুদে তাকে তার স্বামীর জন্য কান্নায় ভেঙে পড়েছেন, সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন, আবার সকলের মধ্যে একটা ভয়ও আছে যে তারাই যদি নাইগারকে মেরে ফেলে তাহলে ভবিষ্যতে একটা নিরপরাধ মানুষকে মেরে ফেললে তার ভূত আত্মা এই সমস্ত কিছু নিয়ে সকলে নানান কিছুই ভাবছে। তো এভাবে এখানেই গল্পটি শেষ হচ্ছে। তোমাদের যদি পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই যদি প্রথমবার চ্যানেলটিতে এসে থাকো তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর প্লিজ 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 চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।